হার্ট ভালভ সার্জারি সবাই এটা জিজ্ঞেস করছে ভালভটা কি করে পাল্টে হবে কি করতে হবে আমি আপনাকে বলে দাও হার্টের মধ্যে চারটা ভালভ থাকে দুটো নিচে আর দুটো উপরে এই যে দুটো নিচে থাকে একটা বাম দিকে একটা ডান দিকে বাম দিকেরটা থাকে লেফট আট্রিয়াম উপরের চেম্বার লেফট ভেন্ট্রিকল নিচের চেম্বার এখানে ডান দিকে রাইট আট্রিয়াম উপরের চেম্বার রাইট ভেন্ট্রিকল লোয়ার চেম্বার এখানে যে দুটা ভালভ সেটাকে আমরা মাইট্রাল বলে বাম দিকে ডান দিকে যেটা আছে সেটাকে আমরা বলে ট্রাইকাস্পিড ভালভ উপরে যে দুটো ভালভ আছে একটা অ্যাওর্টিক ভালভ আর একটা পালমোনারি ভালভ এখন হচ্ছে এই ভালভে যদি কিছু ড্যামেজ হয় রিমেটিক ডিজিজ যেটা বাচ্চাদের সময় হয় আর তারপরে বড় সময় ভালভ খারাপ হয়ে যায় সেরকম হতে পারে অথবা এটা টিউমার টিউমার ডেভেলপ করতে পারি অথবা যেটা ইউরোপে হয় মিক্সড রুমাটাস ডিজিজ বলে ওটাকে ওটাও হতে পারে তো এই সেই ক্ষেত্রে আমরা কি করি যে ভালভটা যদি মানে রাখতে পারি তাহলে রিপেয়ার করি আর যদি রাখতে পারবো না তাহলে পুরো কেটে ফেলে দিয়ে নতুন ভালভ লাগাতে হবে এখন অনেক টাইপের ভালভ এসে গেছে সেগুলো আবার সময় পেলে আমি আপনাকে বলবো তো এক কেটে দিয়ে এগুলো লাগাতে হবে লাগাবার পরে এ চলবে যেরকম চলছিল সেরকম চলবে ভালভের একটা কথা উপরের থেকে নিচে রক্ত যাবে আর এখানে নিচের থেকে উপরে রক্ত হবে যখন ভালভ খারাপ হয়ে যায় তখন উপর থেকে যাবে না নিচের থেকে বেশি আসবে এইটাই হলো ভালভের প্রিন্সিপাল।